পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম শেঠি, তাকে নিয়ে যখন বিস্তর আলোচনা, এশিয়া কাপ নিয়ে একের পর এক তত্ত্ব দিচ্ছেন, কখনো হাইব্রিড তত্ত্ব, কখনো সেমি হাইব্রিড তত্ত্ব, কখনো ইউরোপ তত্ত্ব, মানে এশিয়া কাপ তিনি ইউরোপে নিয়ে যেতে চান, সেটা যখন সর্বশেষ তত্ত্ব দিয়েছেন এবং হুঙ্কার দিচ্ছেন ভারতে তিনি বিশ্বকাপ খেলতে যাবেন না, তখন তার মাথায় গণ্ডগোল রয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ, তাকে চিকিৎসা দেয়া দরকার পাগলাগারদে, এমন মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, পাকিস্তানের একসময়ের কিংবদন্তি ওপেনিং ব্যাটসম্যান রমিজ রাজা। রমিজ রাজা এবং নাজাম শেঠি, তাদের সম্পর্ক যে সাপে নেউলে সেটা বোঝাই যায়, কারণ রমিজ রাজাকে ক্রিকেট বোর্ড থেকে সরে যেতে হয়েছিল যে জায়গায় নাজাম শেঠি এসেছেন, এবং নাজাম শেঠি আসার পরে একটা কথা খুব করে স্টাবলিশড হচ্ছে বোধহয়, সেটা হচ্ছে কত কথা বলে রে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বোধহয় কথা বলার রেকর্ড করেছেন অনেক আগেই, সেই রেকর্ড ভাঙতে মরিয়া যখন নাজাম শেঠি, তখন তার দেশেরই ক্রিকেটার এবং সাবেক ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা তাকে পাগল উপাধি দিলেন এবং তার চিকিৎসার প্রয়োজন বললেন, বললেন তার মাথায় গণ্ডগোল হয়েছে, মাথার তারটার বোধহয় কিছু ছিঁড়ে গেছে, তার কথার কোনো লাগাম নেই, বিশেষ করে যখন ইউরোপে এশিয়া কাপ করার কথা বলছেন তখন রমিজ রাজা বলছেন যে ইউরোপে এশিয়া কাপ নিয়ে যাওয়ার থিওরি মুখ দিয়ে উচ্চারণ করা মানেই হচ্ছে এশিয়া কাপ করার মতো মাঠ এশিয়াতে নেই, এটাকে প্রতিষ্ঠিত করা, যেটা এশিয়ার ক্রিকেটের জন্য লজ্জার, বরং যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে ভারত রাজি না হয়, ইংল্যান্ডে যদি আয়োজন করতে হয় সেটাকে এশিয়া কাপ নাম দেওয়া যাবে না, বরং অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো আরও দু একটা দলকে যোগ করে ইউরো এশিয়া কাপ আয়োজন করা যেতে পারে, অন্য ফরম্যাটে কিছু আয়োজন করা যেতে পারে, এর বাইরে কিছু হতে পারে না, এশিয়া কাপ ইউরোপে হতে পারে না, সেটি তিনি স্পষ্ট বলেছেন। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে নিজের দেশের ক্রিকেট বোর্ডের সভাপতিকে তিনি পাগল বললেন।